আসসালামু আলাইকুম। অনেকে জানতে চাচ্ছে ভাই আর্টসের জন্য কোন অ্যাডমিশন কোচিংটা ভালো হবে। এখন তাদের জন্য আমি কিছু পরামর্শ দিচ্ছি যে কোন কোচিংটার কোর্সে ভালো গুণ এবং খারাপ গুণগুলো আমি উল্লেখ করছি, আপনার জন্য এখন কোনটা ভালো হবে সেটা আপনি ভর্তি হয়ে যেতে পারেন। আর যারা প্রথম দিকে ভর্তি হবেন আপনি নিজের মতো কিছু টাইম পাবেন, এই পছন্দের কিছু টাইম পাবেন, যে সকাল 10টা 11 বা 12টা বা 2টা এরকম। দেখেন প্রথমে যে আমি কোচিংটা বলবো সেটা হচ্ছে আর্টসের জন্য ফোকাস অ্যাডমিশন কোচিং, সেটা হচ্ছে ফোকাস। দেখেন ফোকাসের একটা ভালো গুণ হলো এটা ওদের ছেলে মেয়ে এবং আলাদা, ছেলে এবং মেয়ে দুজন আলাদা ব্যাস থাকে এক। দ্বিতীয়ত হচ্ছে ওদের লেকচার শিটগুলো অনেক সমৃদ্ধ থাকে, অনেক বেশি তথ্য থাকে, এটা একটা। এটার জীবনে ভালো গুণও আছে আবার খারাপ গুণও আছে। সেই খারাপ গুণটা হলো এখানে অনেক আপনার হচ্ছে দরকারি অদরকারি অনেক তথ্য থাকে, যেগুলো একজন স্টুডেন্টের যে একটা দুই দিন টাইম দেয় একটা করে লেকচার, যেমন বাংলা ক্লাস নেওয়ার পরে আপনার একদিন টাইম পাবে, আবার ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাসের পরে আবার একদিন টাইম, আবার হচ্ছে আবার সাধারণ জ্ঞানের ক্লাস। এইভাবে আপনি একদিন করে দেখা যাচ্ছে এই টাইমটা আপনার হচ্ছে কভার করা যায় না, এটা হচ্ছে খারাপ গুণ। আর ওদের আরেকটা ভালো গুণ আছে আরেকটা, সেটা হচ্ছে ওদের কোচিংয়ে যে টিচারগুলো আছে টিচারগুলো অনেক ভালো। অন্যান্য কোচিংয়ের যে বিজনেস থাকে, যেমন আপনার হচ্ছে কিছু কিছু কোচিং আছে ভর্তি হলে ওখানে আপনার প্রাইভেটের জন্য কিছু চাপ দেয় যে প্রাইভেট না বলে তুমি চান্স পাবা না, প্রাইভেট পড়তে হবে, কিন্তু ফোকাসের এটা নাই। এটার জন্য আপনার হচ্ছে কোচিংয়ের প্রতি ডিপেন্ড থাকতে পারেন, হ্যাঁ কোচিংয়ের লেকচারগুলো কমপ্লিট করলে আমি চান্স পাবো। আরেকটা ভালো গুণ আছে এটা, সেটা হলো আপনার মুখস্থ পাঠটা সাধারণত অ্যাডমিশনের সময় পড়া হয় না। এই ফোকাসে ভর্তি হলে এই প্রত্যেকটা লেকচার সেটা মুখস্থ পাঠগুলো আপনার একসাথে দেওয়া থাকে লেকচারের শেষের দিকে, বা লেকচারের এটা আলোচনায় থাকে লেকচারের কিছু মানে গ্রামাটিক্যাল বা আপনার হচ্ছে আর কিছু থাকে মুখস্থ পাঠ একসাথে। অন্যান্য কোচিং এটা থাকে না, অন্যান্য কোচিং লেকচার সেটের মুখস্থ পাঠগুলো আলাদা একটা লেকচার থাকে, কিন্তু এটা প্রত্যেকটা লেকচারগুলো ফোকাসের একসাথে থাকে। তবে সেটার সমস্যা হলো একজন কোচিংয়ের স্টুডেন্টের পক্ষে সে লেকচারটা কমপ্লিট করতে না পারলে একটা বড় ঝামেলা পড়া যায়, এক দুইটা ক্লাসের পরে সে হতাশায় পড়ে যায়। সে অন্য তখন দেখা যাচ্ছে যে অ্যাডমিশনের যে আর একটা যে প্রথমে যে আগ্রহটা নিয়ে ভর্তি হয়েছিলো বা নিজের প্রতি যে একটা ই ছিল যে আমি অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটির চান্স পাবো, কিন্তু সে আর ওই হতাশা থেকে বের হইতে পারে না। এটা হচ্ছে ফোকাস কোচিংয়ের একটা সমস্যা, এই লেকচার ভালো থাকার কারণে একটা সমস্যা। তাই আমি বলবো যাদের একটু বেসিকটা ক্লিয়ার আছে বা একটু ভালো মানে এই ফোকাস মানে আমরা তো জানি আর্টসের কী কী থাকে, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তিনটা পার্ট থেকে থাকে, এই তিনটা পার্ট সম্পর্কে যাদের একটু ধারণা কম আছে তারা আমার মনে হয় ফোকাসে যাওয়াটা উচিত হবে না। কারণ ফোকাস কোচিংটা তাদের জন্য ভালো যাদের একটু এই বাংলা ইংলিশ সাধারণ সময় ভালো একটু ধারণা আছে, তারা ফোকাস কোচিংয়ের সাথে তাল মিলাতে পারবে, তাছাড়া ফোকাস কোচিংয়ের সাথে তাল মেলানো একটা টাপ। এখন বলছি ভাই কোন কোচিং শাখা ভর্তি হলে ভালো হবে, ভাই সব কোচিংই শাখায় ওদের ভালো, প্রত্যেকটা কোচিং প্রত্যেকটা জায়গায় ভালো, আপনার এখন হচ্ছে নিজের উপর ডিপেন্ড হবে। এখন আপনি যদি একটা আপনার আশেপাশে যে কোচিংগুলো আছে সেখানে থাকাটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে জায়গাটা। এখন আপনি হেড অফিস যে তাদের প্রধান যে শাখা ফার্ম গেটে ভর্তি হবো, ভাই ফার্ম গেটে ভর্তি হলে এরকম না, এখানে আপনি চান্স পেয়ে গেলেন, এখানে সমস্যা আছে, থাকা খাওয়ার একটা সমস্যা হয়, বিশাল বড় গ্রাম অঞ্চল থেকে বা বিভিন্ন জায়গা থেকে এখানে তাল মিলাতে পারেন না। কোচিংয়ের আপনি নিজের মতো করে আপনার পছন্দের যে আপনার আশেপাশে শাখাটা আমার মনে হয় সবথেকে ভালো হবে, তাহলে সে ফোকাস গেল। তারপরে আমি দুই নম্বর বলবো ইউসিসি। ইউসিসি কোচিংয়ের একটা সুবিধা আছে সেটা হচ্ছে এখানে ওদের লেকচার শিটটা অত তত্ত্ব না, মানে যেগুলো যেহেতু যতটুকু দরকার ততটুকুই দেওয়া থাকে। এই ফোকাসের যেমন অনেক তথ্য দেওয়া থাকে যেগুলো আপনি কভার করতে পারেন না, ফোকাসের যে লেকচার সিটের যে তথ্যগুলো আছে আপনি একদিন টাইমের মধ্যে কভার করতে পারবেন, এটা ওদের ভালো গুণ। তবে ওদের খারাপ গুণটা হচ্ছে ওদের কোচিংয়ের টিচারগুলো একটু বিজনেসের থাকে, যে আপনি ভর্তি হওয়ার পরে আপনাকে প্রাইভেটের দিকে বলবে যে আপনি তুমি প্রাইভেট পড়াও, আমাদের কোচিং ব্যাচ আছে, কোচিংয়ের ব্যাচ থেকে এত চান্স পা, তো তো আপনার হচ্ছে দেখা যাবে যখন আপনি কোচিংয়ে ওই বাইরের কাছে যে ক্লাস নেবে, যেমন ইংলিশ নিচ্ছে বা সাধারণ নিচ্ছে বাংলা নিচ্ছে, তার কাছে স্পেশালভাবে একটা প্রাইভেট ব্যাচ থাকে, ওখানে ভর্তি হওয়ার জন্য আপনাকে একটা পরামর্শ দেবে বা আপনাকে ইনডিরেক্টলি বোঝাবে এটা, বা ডিরেক্টলি ইনডিরেক্টলি বোঝাবে, এটা একটা অত অসুবিধা। তবে যাদের একটু বেসিক কম আমার মনে হয় ইউসিসিটা ভালো হবে, বেসিক কম থাকলে, কারণ আপনি প্রাইভেট পড়েন না পড়ে ওটা পেশে না, সেটা হচ্ছে আপনি লেকচারগুলো যদি আপনার কোচিংয়ে কমপ্লিট করার ট্রাই করবেন। তবে এখানে তত্ত্ব কম থাকার কারণে আপনার সুবিধা হচ্ছে আপনি আর ওই ডিপ্রেশনে চলে যাবেন না, আপনি হতাশায় চলে যাবেন না, আপনার দেখা যাচ্ছে যে লেকচারগুলো আপনি যে কমপ্লিট করতে পারতেছেন, কিন্তু ফোকাসের লেকচারগুলো যাদের বেসিক কম তারা কমপ্লিট করতে পারে না, এটা একটা অসুবিধা। তো আপনি ইউসিসি কমপ্লিট করতে পারবেন। তারপরে আমি আর্টসের জন্য আরেকটা বলবো আইকন প্লাস। এখন আইকন প্লাস একটা নতুন কোচিং ধরা যায় এটা, এই কোচিংটা এখন হচ্ছে ভালো একটা তারা সার্ভিস দিচ্ছে, তাদের লেকচারগুলো অনেক ভালো, তাদের টিচাররা মোটামুটি ভালো আছে, ওদের দেখা যাচ্ছে যে ওদের এখন তো অনেক চান্স পা। তো আপনার হচ্ছে কি আমার কাছে মনে হয় যে ফোকাস যেমন আপনার লেকচারটা অনেক ভালো, ইউসিসি আবার লেকচারটা কম থাকলেও সেটা হচ্ছে পড়া যা,
বা আপনি ডিপ্রেশন হতাশা দিচ্ছেন, অ্যাডমিশনটা কিন্তু আপনার হচ্ছে শেষ পর্যন্ত 3-4 মাস লেগে থাকতে হবে। ফোকাস অনেক লেগে থাকতে পারেন। আমার বন্ধু বান্ধব ভর্তি হওয়ার পরে অনেকে 50% চলে গেছিলো, আমরা যে ইয়েছিলাম বাঁচেছিলাম ওখানে। কিন্তু ইউসিসি এরকম হয় না সাধারণত। আর আইকন প্লাস হচ্ছে ওদের লেকচারটা অনেক ভালো, মোটামুটি টিচার অনেক ভালো থাকে। তবে এটা কোচিংটা একটু নতুন কোচিং, সেটা একটা সমস্যা থাকতে পারে। তারপর হচ্ছে আরেকটা একবার নিউ কোচিং এখন আসছে, সেটা হচ্ছে উদ্বাস। উদ্বাস শুধু আগে সায়েন্সের ছিল, এখন তারা এই বছর থেকে আর্টসেরও তারা ভর্তি করতেছে। অর্থাৎ উদ্বাসের যে টিচার কোয়ালিটি সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওদের টিচারগুলো সব সেরা সেরা টিচার থাকে, আর ওদের প্রাইভেট টাইভেট এরকম কিছু থাকে না। তবে ওই কোচিংয়ের একটা মতো সমস্যা, এটা একদম নিউ কোচিং, একদম মানে নিউ কোচিং নিউ না, কিন্তু আর্টসের যে বি ইউনিটের যেটা আছে সেটা হচ্ছে কি, বি ইউনিটের জন্য সেটা কি, সেটা হচ্ছে একদম নিউ কোচিং করছে। তবে ওরা আমার আশা রাখি ওরা ভালো সার্ভিসই দেবে, কারণ ওরা যে সায়েন্স ওরা কখনো সার্ভিস খারাপ দেয় না। যেমন মেডিকেল, বুয়েট বা ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি কোচিংগুলো আছে, ওদের টিচার ওদের অনেক স্টুডেন্টস আছে। আপনি দেখতে পারবেন যে সায়েন্সের জন্য উদ্বাস বেস্ট, কিন্তু আর্টসের জন্য হয়তো এখন বেস্টটা না, কিন্তু কিছুদিন পরে এটা হচ্ছে আপনার 4-5 বছর পরে উদ্বাস হচ্ছে টপে চলে যাবে। তবে নতুন কোচিংয়ের জন্য একটু সমস্যা, তবে তারপরে আপনি চাইলে ভর্তি হতে পারেন। তো আমি যদি বলি আপনাকে হচ্ছে ফোকাস এক নম্বর রাখবো। ওদের যদি লেকচার সেটা একটু তথ্য বেশি থাকার কারণে অনেকে কমপ্লিট করতে পারে না, কিন্তু ওদের অনেক স্টুডেন্টস আনস বা ঢাকা ইউনিভার্সিটি আপনি দেখবেন যে বেশিরভাগই ফোকাস কোচিংয়ের। যেমন আমাদের বন্ধু বান্ধব আমরা দেখি সব বেশিরভাগই ফোকাসের ছিল। ইউসিসি থেকে মোটামুটি চান্স বা, তবে ওদের স্টুডেন্ট বেশি, সেই হিসেবে চান্স বেশি বা, ওদের দেখা যাচ্ছে যে স্টুডেন্ট অনেক বেশি থাকে, কারণ ওদের বাংলাদেশে প্রায় সব জায়গায় শাখা আছে। আর আইকন প্লাস এখন নতুন কোচিং, তবে ভালো পারফর্ম করতেছে তারা। উদ্বাসে বা নিউ কোচিং ওদের ওইরকম স্টুডেন্ট বের হয় নাই, তবে এইবার থেকে শুরু করছে 2024 সাল থেকে। তো আপনি চাইলে এখন আপনি নিজের পছন্দ মতো কোনটায় ভর্তি হবে সেটা আপনি বলতে পারেন, বা আপনি কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আমরা আপনাকে কোনো সমস্যা হচ্ছে ভাই আমার এটার জন্য আমি এটা ভর্তি হবো বা ভর্তি হবো না, বা আমি আমার বাসা এখানে আমি কোনটায় ভালো হবে। এখন আমরা হচ্ছে দিক নির্দেশন দিলাম, এখন আপনি ভর্তিটা আপনি নিজের কোনটা আমি দিয়ে ভালো দিক খারাপ দিকগুলো বললাম, এখন আপনি কোনটা আপনার জন্য ভালো হয় সেটা আপনি দেখতে পারেন।